কম জমিতে অধিক উৎপাদন সেজন্য শ্রী পদ্ধতিতে ধান চাষ করেন কৃষকরা কিন্তু এই চাষ করে মাথায় হাত কৃষকদের ঘটনা কল্যাণপুর থানা সংলগ্ন সাতজন কৃষকের প্রায় কুড়ি থেকে পঁচিশ কানি জমির ধান নষ্ট করে ফেলেছে পোকা জীবিকা নির্বাহের একমাত্র ভরসা পরিবারের এই ধান পোকার আক্রমণে ধান নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত কৃষকদের তাদের অভিযোগ সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও শুরু হয় না এছাড়াও রয়েছে জলের সমস্যা আছে গেছি আমরা ওষুধ গেছি তারা কোনো ওষুধ টষুধ দিছে না এখন দামটা কেমনে বাঁচতাম এই দান রোগে ধরছে দান রোগে ধরে এই অবস্থা হইতেছে আমরা কেন আজকে দশ বছর ধরে করতেছি দশ বছর ধরে খরচাছি কোনো জলের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ তারপরে ওই দিন খালি হইতেছে আর ডক্টর যাইতেছি তারা হয় দিব দেবা কোনো কোনো ইয় নাইলে সরকারের দাবি রাখতেছে যে আমরা ক্ষতিপূরণ না কথা আমরা একটা ইয়ে ধানি জমি নষ্টের খবর পেয়ে ছুটে যান কৃষি আধিকারিক বলেন রুদেপুরমা তিনি কেবল আশ্বাস দিলেন আগামী দিনে যাতে ক্ষতি না হয় তা দেখা হবে আজকে আমরা সিম্পল কালে করলাম এখন আমরা নেক্সট স্টেপ হিসেবে আমরা ফায়ার অফিসারের সাথে আলোচনা করে এই সমস্যা সমাধানের কথা রাজ্যের বর্তমান সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলছেন সেই জায়গায় পোকার আক্রমণে নষ্ট হচ্ছে জমিতে ফসল এর থেকেই নিস্তারি পাচ্ছে না কৃষকরা আবার দ্বিগুণ আয়ের স্বপ্ন রিপোর্ট চ্যানেল দিন রাত